তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে যে আমরা যখন মালয়েশিয়া থেকে ইন্ডিয়াতে পয়সা ছাড়ি তখন কীভাবে ছাড়ি আর কত টাকা করে দেয় সেটাও আপনাদের বলবো। এখন কত করে কারেন্সি চলছে সেটা ওখানে গিয়ে টাকা ছাড়ার ওইখানে গেলে ঠিক ওখানে আপনাদের জানাবো যে কত টাকা করে এখন যাচ্ছে মালয়েশিয়ার পয়সা, ইন্ডিয়াতে কারেন্সি কত করে যাচ্ছে। তা ভিডিওর সাথে থাকেন, অনেক সুবিধা হবে, কেন সব কিছু খুলে খালে বলবো কী কী প্রসেস হয়। তো আমার ছাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তা ওইখানে মনে করলাম ভিডিও করবো ব্যাংকের ভেতরে, কিন্তু ব্যাংকের ভেতরে ভিডিও করতে দিইনি, কেন ওখানে ওদের পারমিশন না নিয়ে তো ভিডিও করা যায় না, সেই জন্য ভিডিও করতে পারিনি, সেই জন্য আপনাদের দেখাতে পারিনি। তা দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু স্লিপ, আর তোমার হচ্ছে কারেন্সি গিয়েছে 17.70 টাকা করে গিয়েছে এখন। তা বুঝতেই পারছেন এখানে এখন বাটা একটু কমই, 17.70 টাকা। আর টাকা ছাড়তে গেলে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পাসপোর্ট, এই পাসপোর্টের ফটোকপি আপনার কিন্তু লাগবেই। সেই জন্য যখনই আপনি যদি ফার্স্ট টাইম কোনো দিন টাকা ছাড়তে আসেন মালয়েশিয়া এসে, আপনার কিন্তু পাসপোর্টটা লাগবেই। আর আপনার হচ্ছে যে ছোটোখাটো তথ্য, যেমন আপনি কোন কোম্পানিতে কাজ করেন, আপনার নাম্বার নেবে ইন্ডিয়ান নাম্বার, আর এখানকার নাম্বার নেবে, আপনার কোথায় থাকেন কোম্পানির সেই অ্যাড্রেস, সমস্ত কিছু নেবে যখন আপনি প্রথম মালয়েশিয়াতে টাকা ছাড়বেন। কেন তুমি হচ্ছে যে এখান থেকে আরেক দেশ থেকে আরেক দেশে টাকা ট্রান্সফার হচ্ছে, এখানে কিন্তু সম্পূর্ণ কিছু নিয়ে তথ্য নিয়ে তারপরে কিন্তু টাকাটা যায়। আর মালয়েশিয়াতে একটা জিনিস খুব ভালো, আপনি যখন টাকা ছাড়তে যাবেন এখানে কিন্তু যখন টাকা ছাড়তে যাবেন যারা টাকা ছাড়বে সবই কিন্তু মহিলা, সবই মহিলা, আর এত ফ্রেন্ডলি, আপনার কোনো কিছু অসুবিধা হলে আপনি ওদের বলেন, ওরা সম্পূর্ণটা ওরা ঠিক করে দেবে আপনার সব কিছু। সেই জন্য আমার কাছে মনে হয় মালয়েশিয়ায় আমরা যেখানে টাকা ছাড়ি এখানে এত সুন্দর ফ্রেন্ডলি, আমাদের কোনো কিছু অসুবিধা হলে ওরা সব সমস্ত কিছু ঠিক করে দেবে, সেই জন্য মালয়েশিয়া এইটা খুব ভালো। আর মালয়েশিয়ার আমার তো এক বছর হচ্ছে, আমার যেইটুকু আমি যেইটুকু বুঝলাম এখানে মালয়েশিয়ার লোকগুলো খুব ভালো, আপনাকে কিছু অসুবিধা হলে আপনার জন্য হেল্প করতে চলে আসবে। তাহলে বুঝতে পারছেন মালয়েশিয়ার লোক কেমন ভালো। আর এখানে তো রাস্তাঘাট আপনি দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার রোড কতটা সুন্দর, কত সুন্দর বুঝতেই পাচ্ছেন রাস্তাঘাট। মালয়েশিয়ার দেশটাও কিন্তু খুব সুন্দর, আমরা লাদাঙে থাকি তো সেই জন্য পামওয়েল বাগানে থাকি, অতটা সহজে দেখতে পাই না যতক্ষণ না একটা শহরে বা একটা সিটিতে না এলাম। এটা হচ্ছে আমাদের তেলেঙ্গানু সিটি, আমরা যে তেলেঙ্গানু আন্ডারে থাকি এটা হচ্ছে তেলেঙ্গানু সিটি। তো বুঝতেই পারছেন আমরা যখন টাকা ছাড়তে আসি তখন লাদাঙ থেকে আমাদের শহরে আসতে হয়, এটা হচ্ছে তেলেঙ্গানু আমাদের শহর, সেই জন্য এখানে টাকা ছাড়তে হয়, এখানেই সব কিছু করতে হয়। ছোট্ট ইনফরমেশান দেওয়ার আপনাদের ইচ্ছা হলো সেই জন্য দিলাম। তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে রাখবেন।